তাজমহল ভালোবাসার প্রতীক। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের জন্য এটি নির্মাণ করেছিলেন। কথিত আছে তাজমহল দিনের নানা সময় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে, কিন্তু এটা কথার কথা নয়, সত্যি তাই। তার এই সৌন্দর্য দেখতে পৃথিবীর নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান। তাজমহল পরিদর্শন করতে এলেই দেখতে পাবেন এর সব দিকেই মানুষের ভিড় জমে রয়েছে। আগ্রা শহরের নানা প্রান্ত থেকে তাজমহলকে দেখার জন্য বিভিন্ন ভিউ পয়েন্ট আছে। তবে তাজমহলকে দেখতে গেলে যেতে হয় মেহতাব বাগে, যেখানে আপনি শান্তি খুঁজে পাবেন। এখানে বসে তাজমহলের সৌন্দর্যের প্রশংসা করতে দীর্ঘ সময় ব্যয় করতেও আপনি দ্বিধাবোধ করবেন না। তো চলুন, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মেহতাব বাগ, যা মুন লাইট গার্ডেন নামেও পরিচিত, যেখানে বসে উপভোগ করা যায় তাজমহলের চমৎকার দৃশ্য। মেহতাব বাগ বা মুন লাইট গার্ডেন, এটি মূলত সম্রাট শাহজাহানের জন্য নির্মিত হয়েছিল। তিনি তাজমহল দেখার জন্য এই বাগানটি তৈরি করেছিলেন। এই বাগানটি কোরআনে শরীফে উল্লেখ করা চারটি বাগান থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। পারস্য শৈলীর আদলে গড়ে তোলা হয়েছে এই বাগানটি। মেহতাব বাগ বাগানটি চারটি বিভাগে নকশা করা হয়েছিল, এর প্রত্যেকটি তাজমহলের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। বর্তমানে বাগানটির কিন্তু বিভিন্ন অংশ একেবারেই ধ্বংসপ্রায়। 1994 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই বাগানটি নিজেদের অধীনে নেয় এবং এর গৌরব পুনরুদ্ধারের চেষ্টা চলে। এই মেহতাব বাগের প্রবেশ মূল্য 20 টাকা। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি এই মেহতাব বাগ খোলা থাকে। যদিও এটাকে মুন লাইট গার্ডেন বলা হয়, কিন্তু রাতে এখানে প্রবেশ করতে দেওয়া হয় না। যমুনা নদীর এক তীরে এই মেহতাব বাগ আর অন্য তীরে তাজমহল। তবে এই মেহতাব বাগের বিশেষত্ব হল সারা দিন তো এখান থেকে তাজমহল দেখাই যায়, কিন্তু সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার জন্য কিন্তু এখানে সবচেয়ে বেশি ভিড় লাগে। তাজমহলের অসাধারণ রূপ সূর্যোদয় বা সূর্যাস্তের সময় এখান থেকে না দেখলে তাজমহল দর্শন অসম্পূর্ণই রয়ে যায়। তাই আজকে আমরা হাজির একেবারে ভোরবেলায়, সূর্যাস্তর আগেই। শীতের সকাল, এই শীতের সকালে সকাল 6টার সময় এই গার্ডেন ওপেন হয়ে যায়। তারপরে 20 টাকার প্রবেশ মূল্য দিয়ে এখানে প্রবেশ করেই একেবারে সোজা হেঁটে চলে আসতে হবে তাজমহলের কাছে। সূর্যোদয়ের সময় তাজমহলের সেই অপরূপ রূপ নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই মুশকিল যে একটা স্থাপত্য শৈলী দিনের বিভিন্ন সময় নানা রূপ ধারণ করতে পারে। ভোরের এই মায়াবী পরিবেশে এখানে কিন্তু ফটোগ্রাফারদের একেবারে ভিড় লেগে থাকে। এই মেহতাব বাগ কীভাবে আসবেন? এই মেহতাব বাগ আগ্রার ধর্মপুরী এলাকার যমুনা নদীর তীরে অবস্থিত, তাজমহল থেকে 7-8 কিলোমিটার দূরে। যদিও এটি নদীর এই প্রান্তে বললে কিন্তু তাজমহলের পাশেই, কিন্তু 7-8 কিলোমিটার রাস্তা ঘুরে এখানে আসতে হবে। এই মেহতাব বাগ সন্ধ্যে 6টায় বন্ধ হলেও পূর্ণিমার দিনগুলো, পূর্ণিমার ঠিক 2 দিন আগে এবং 2 দিন পরে, ওই 5টা দিন যখন তাজমহলও রাতে প্রবেশ করতে দেওয়া হয় পূর্ণিমার সময়গুলো, ওই সময় মেহতাব বাগেও প্রবেশ করতে দেওয়া হয় রাত্রেবেলায়। ভালো করে এই মেহতাব বাগকে লক্ষ্য করলে কিন্তু আপনাদের মনে পড়বে বহু হিন্দি সিনেমার শুটিং কিন্তু এই মেহতাব বাগে হয়েছে, বিশেষত গানের দৃশ্যগুলো। ভোরবেলার এই নৈসর্গিক পরিবেশে তাজমহল দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ফ্রি পাবেন টিয়া পাখি। গোটা আগ্রা শহর জুড়ে প্রচুর টিয়া পাখি আছে, কিন্তু বিশেষ করে এই মেহতাব বাগে ভোরবেলায় প্রচুর টিয়া পাখি দেখতে পাওয়া যায়। তো এই ছিল ভোরের মেহতাব বাগ। এরপর যদি আপনি আগ্রা আসেন, অবশ্যই ভোরবেলা বা সূর্যাস্তের সময় মেহতাব বাগে এসে একবার তাজমহলকে চাক্ষুষ করে দেখুন। আর যদি ইতিমধ্যেই আপনি সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় তাজমহলকে মেহতাব বাগ থেকে দেখেছেন,
তো কেমন লেগেছিল আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আরও এইরূপ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।